কিডনিতে স্টোন, অনিয়ন্ত্রিত জীবনযাপনে কিডনির দফা রফা, ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া উপায় নেই, খরচের ভয় পিছিয়ে আসছেন, এবার হাতের কাছেই মুশকিল আসান। কৃত্রিম কিডনি তৈরি করে ফেলেছেন বাঙালি বিজ্ঞানী শুভ রায়। খুব শিগগিরই বাজারে আসছে এই কৃত্রিম কিডনি, কম খরচে কিডনি সমস্যার চটজলদি সমাধান। আধুনিক জীবন, জেট গতির লাইফস্টাইল, ফাস্টফুডের প্রতি তীব্র ভালোবাসা, পরিণতি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে রোগের দীপ, 12টা বাজছে হার্ট, ফুসফুস, লিভার কিংবা কিডনির, ক্রনিক হচ্ছে কিডনির রোগ, ডায়ালিসিসের জন্য হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, যদি নষ্ট হয়ে যায় কিডনি, সমাধানের একটাই রাস্তা, কিডনি প্রতিস্থাপন। কিডনি সমস্যার সুরাহা খুঁজতে এবার ডায়ালিসিস বা প্রতিস্থাপনের দিন শেষ হলো। বিকল অঙ্গের বদলে খুব শিগগিরই বাজারে আসছে কৃত্রিম কিডনি, আকারে হাতের মুঠোর সমান, খরচ তুলনায় অনেকটাই কম। 2019-এর মধ্যেই বাজারে আসার সম্ভাবনা এই কৃত্রিম কিডনির। কিডনি বিকল হলে রক্ত শোধনে ঘাটতি দেখা দেয়, শরীরে বিষাক্ত বর্জ্য জমে রক্ত দূষিত হয়। বর্তমানে এই সমস্যা সমাধানের জন্য ডায়ালিসিস প্রক্রিয়ার সাহায্যে কৃত্রিম উপায়ে রক্ত শোধন করা হয়, এজন্য রোগীকে একাধিক দিন হাসপাতালে ভর্তি হতে হয়। শুধু তাই নয়, ডায়ালিসিস চলাকালীন বা পরে অধিকাংশ রোগী ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভোগেন, যা সমস্যা আরও জটিল করে তোলে। বিকল কিডনির বদলে রোগীর দেহে সুস্থ কিডনি প্রতিস্থাপনও হয়ে থাকে, তবে তা সহজলভ্য নয় এবং বেশ খরচ সাপেক্ষ। এইসব সমস্যার সমাধানে এই দশকের মধ্যেই বাজারে আসছে কৃত্রিম কিডনি, যা স্বাভাবিক কিডনির সব কাজ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং এই যন্ত্রের সহ আবিষ্কারক শুভ রায় জানিয়েছেন, চলতি দশকের শেষ অথবা নয়া দশকের গোড়ায় বাজারে পাওয়া যাবে এটি। আমেরিকায় তৈরি এই যন্ত্র আপাতত সেদেশের কয়েক হাজার রোগীর দেহে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে। শারীরিক সুরক্ষা ও সর্বাঙ্গীন সাফল্যের পরীক্ষায় উতরলে তা বাজারে ছাড়ার অনুমতি দেবে মার্কিন খাদ্য ও অসুখ নিয়ন্ত্রক FDA। কিভাবে কাজ করে এটি? শুভ রায় জানিয়েছেন, যন্ত্রটি সহজেই পেটের ভিতরে স্থাপন করা যায়। স্বাভাবিক কিডনির মতো রক্ত শোধন করা ছাড়াও হরমোন উৎপাদন ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম। সাধারণ হিমোডায়ালিসিস প্রক্রিয়ার মতো রক্ত থেকে বিষাক্ত বর্জ্য বাদ দেওয়া ছাড়াও জীবন্ত কিডনি কোষ দিয়ে তৈরি বায়োরিয়্যাক্টার এবং সূক্ষ্ম পর্দার মাধ্যমে রক্ত শোধনের কাজ নিখুঁতভাবে করতে পারে এই কৃত্রিম কিডনি। কিডনি সমস্যায় ভারতে প্রতি বছর প্রায় 2.5 লক্ষ মানুষের মৃত্যু হয়। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারই তার অন্যতম কারণ। কিডনির ক্রনিক সমস্যার সমাধানে ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের খরচ বিপুল। 2012-2016 মধ্যে তামিলনাড়ুতে 2,21,000-এর বেশি মানুষের ডায়ালিসিস করাতে খরচ হয়েছে 169,72,000 টাকা। ডায়ালিসিস ছাড়াও 60,000-এর বেশি মানুষ কিডনিতে পাথর এবং মূত্রাশয়ের চিকিৎসা করিয়েছেন। কৃত্রিম কিডনির সঠিক খরচের হিসেব এখনই না বললেও শুভ রায়ের দাবি, ডায়ালিসিস ও কিডনির প্রতিস্থাপনের চেয়ে অনেক কম খরচে বসানো যাবে এই কৃত্রিম কিডনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।